আসসালামু আলাইকুম। আজকে ঈদের জন্য শপিং এ যাচ্ছি, তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আর আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে কেনার আগ মুহূর্তে কিছু ছোট ছোট করে সিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, তবে আর কি কেনার শেষে বাসায় এসে ডিটেলসে কার জন্য কিনেছি, কী কী কিনেছি এগুলো শেয়ার করব। তো আজকে তিন চারটা মার্কেটে ঘুরব। ফার্স্ট আড়ংয়ে যাব, তারপরে হচ্ছে গ্রামীণ চেকে যাব, তারপর সেন্টার পয়েন্টে যাব, এরপর ফরচুনে যাব। তো এই তো এসে পড়েছি আমরা, আড়ংয়ের অপর সাইডে আছি, মানে অপোজিট রোডে আছি, তো একটু ঘুরে যেতে হবে রিক্সা। তো এই যে আড়ং, মনে হয় না ভিডিও করতে দিবে, হ্যাঁ ভিডিও করতে দিবে না। এই তো তো আড়ংয়ে আমাদের কিছুই পছন্দ হয়নি, এবং যেগুলো পছন্দ হয়েছে সেগুলো সাইজ মতো পাইনি। দেখা যায় ভাইয়ার 38 সাইজের পাঞ্জাবি লাগবে, এখানে 40 সাইজের, সেই কারণে আমরা চলে এসেছি সেন্টার পয়েন্টে। গ্রামীণ চেকেও গিয়েছিলাম, ওখান থেকেও কিছু কিনেনি। সেন্টার পয়েন্টে এসে এই আফরার জন্য একটা ড্রেস সিলেক্ট করেছি, এটা খুব সুন্দর। আফরা পিঙ্ক কালার পছন্দের, তো এটার উপর সাইডে পিঙ্ক কালার কোটি আছে এবং নিচের সাইডে বাটারফ্লাই আছে, এটাও আফরার অনেক পছন্দের। তো দেখি ও যখন নিবে তখন কোনো একটা ছবি কিংবা ভিডিও করতে পারি কি না। আর আফরাকে তো আপনারা চিনেনই, আফরা হচ্ছে আমার ছোট ফুপির মেয়ে। তো এই তো ফার্স্টে আফরার ড্রেসটাই কিনে ফেললাম, ভালোই হচ্ছে, মানে একটা কমপ্লিট হলো। তারপর একে একে সব কিছুই কিনে ফেলবো ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে আমারটা এবং ভাইয়ারটা কিনবো, কমপ্লিট করব কিনে। তো এবার হচ্ছে আমার জুতার দোকানে চলে যাচ্ছি। এই তো এই জুতাটা সিলেক্ট করেছি। তো তার আগে আমি অনেকগুলো আর কি, আমি আম্মু ভাইয়া মিলে অনেকগুলো শপিং, মানে অনেকগুলো দোকানে ঘুরিয়ে ফেলেছি। তো এই জুতাটা কিনলাম, আরেকটাও জুতা কিনবো মানে একটু পরে। তো এই এটা হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য, এবং সামনে বৃষ্টির সিজন আসতেছে, তো শু কিন্তু লাগেই। তো এবারে হচ্ছে আমার ড্রেস নিয়ে নিচ্ছি, তো বাসায় যেয়ে সুন্দর করে আর কি খুলে ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তো একটু বলে দিই, এটা হচ্ছে ফ্লোর টাচ ফ্রক, এটার জন্য আসলে একটা জুতা আরেকটা নিতেই হবে। তো আমাদের ঘুরতে ঘুরতে শপিং করতে করতে ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা বের হয়েছিলাম 3টা বাজে, আর এখন হচ্ছে 6:30 বাজে। তো আমরা তেহারি, লাসি এবং শর্মা নিয়েছি। তো এই তো আমাদের ইফতার খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। তার আগে দেখাচ্ছি যে আসলে আমরা যে মানে ইফতার করলাম যে ফুড কর্নারটা আছে, তার সাথেই একটা প্লেগ্রাউন্ড করেছে যাতে বাচ্চারা এখানে খেলতে পারে, অনেক বাচ্চারা এখানে খেলছে। এখন আছে ভাইয়ার জন্য প্যান্ট দেখছে, তো একটা প্যান্ট সিলেক্ট করে ফেলেছে, এটাকে এখন নিয়ে নিবে। আর শার্ট নিবে এবং পাঞ্জাবি নিবে। আর আপনাদেরকে কিন্তু আমি আর কি সিলেক্ট হওয়ার পর যে কোন আইটেমটা কিনবো এটা সিলেক্ট হওয়ার পরেই শেয়ার করছি, কারণ না হলে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ অনেকগুলো দোকানে এই পর্যন্ত ঘুরেও ফেলেছি, আর কতগুলো দোকানে ঘুরবো ঠিক নেই। তো এবারে হচ্ছে ভাইয়া পাঞ্জাবি সিলেক্ট করে ফেলেছে, আর সাথে প্যান্ট আর একটা শার্ট নিবে। তো দেখি শার্টটা কোথা থেকে নিবে। তো এবারে হচ্ছে ফরচুনে চলে এসেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন রাত্র হয়ে গিয়েছে। এবার ফরচুনে কিছুক্ষণ থাকবো, মানে শপিং করব ফরচুন থেকে। তো এখানে হচ্ছে আমার মানে অনেক পানি খেতে ইচ্ছে করতেছে আমারও ভাইয়ারও, তো পানি পিপাসা পাইছে, আর এখন এখান থেকে নিব পানি। ইফতারের পর কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তো পানি পিপাসা আসলে পেয়ে গিয়েছে। তো ভেন্ডিং মেশিন থেকে এখন মজো ভাইয়া মজো বলছে, কিন্তু আমি পানি খাবো, পানি নিব, পানি সিলেক্ট করো। তো ইফতারে তো লাচ্ছি খেয়েছি, তাই এখন আমার পানি খেতে ইচ্ছে করতেছে, কোল্ড ড্রিঙ্ক খাবো না, এখন পানি নিয়ে নিচ্ছি। আর পানিটা হাতে নিয়ে আর কি শপিং, বাকি শপিংগুলো করব। তো এই তো ভাই এখন টাকা দিয়ে দিচ্ছে, ওয়াও কি সুন্দর করে চলে গেল। আর টাকাটা খুব সোজা করে দিতে হবে, আর এখন সিলেক্ট করে দিলাম কোন টাকাটা আর কি দিয়েছি আমি, কোন নোটটা। তো প্লিজ ওয়েট, ও দিয়ে দিচ্ছে এখন, পুশ, এই যে পানিটা বের করি। এবার হচ্ছে বাকি যে আর কি কয়েনটা আছে রিটার্ন পাবো, তো সেটা নিয়ে নিচ্ছি। তো এই মেশিনটা দেওয়াতে ভালোই হয়েছে, এটা ফরচুনের গেটের সাথেই আর কি শুরুতেই। আর ফরচুনের ভিতরে ঢুকে দেখি অনেকগুলো আপি মিলে আর কি মেহেদি বেচছে, আর অনেককে দিয়ে দিচ্ছে হাতে, যেহেতু আর মাত্র একদিন বাকি আছে ঈদের, তো অনেকেই আসলে মেহেদি দিয়ে নিচ্ছে, আবার অনেকেই কিনে নিচ্ছে। তো এবার হচ্ছে ভাইয়ার জুতা কিনতে চলে আসলাম। তো ভাইয়ার জুতা নিয়ে নিয়েছি, এবার আরেকটা আমার জুতা কিনতে যাচ্ছি। তো আমার এটা নিচ্ছি, বাসে যে দেখাবো ভালো মতো। তো এবারে ভাইয়ার শার্ট নিচ্ছি, হোয়াইট কালারের সফট কাপড়ের।
তো সব শপিং শেষ, এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় গিয়ে আপনাদের সাথে ডিটেইলস শেয়ার করব। দেখতে থাকুন। আমরা শপিং শেষ করে চলে এসেছি আর আমরা দুপুর 3টা বাজে বের হয়েছিলাম শপিং করতে, আর আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। কারণ হচ্ছে দেখাচ্ছে সাইজ মিলছে না, আবার সাইজ মিলে পছন্দ হচ্ছে না, এই কারণে অনেকগুলো মার্কেট ঘুরেছি। তো ছোট ছোট করে ক্লিপ উঠিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে আপনারা আগেই দেখে ফেলছেন। তো এখন হচ্ছে আমরা কি কি শপিং করলাম সেটা দেখাচ্ছি। আর আজকে শুধু আমুটা আমুটা না, মানে আমারটা আর ভাইয়ারটা করেছি। আমুটা আপনার আগের ভিডিও দিয়ে দেখেছেন, যারা দেখেছেন তারা তো বুঝবেনই, আর যারা দেখেন দেখে আসবেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আর আমুর জামাটা আর পিস দেখিয়েছিলাম আগের, মানে আগের ভিডিওতে, তো সেদিনই আম্মু টেলারের কাছে নিয়ে গিয়েছি আর আমাদের হাতেও পৌঁছে গিয়েছে, বানানো হয়ে গেছে জামাটা। তো চলুন শুরু করি। তো ফার্স্ট এখান থেকে শুরু করি, এটা হচ্ছে স্যান্ডেল, মানে অন্য জামার সাথে পরার জন্য, আর এটা হচ্ছে ঈদের ড্রেসের সাথে পরার জন্য। তো আফরা কালকে, মানে আফরা এসেছিল আমাদের শপিং করার পর, কালকে না মানে আজকে, আজকে কালকে বলতেছি, আজকে আর কি শপিং শেষ করে আসছি, সাথে সাথে আর কি আমি আফরাকে ফোন করে দিছিলাম, মানে আফরা আমাকে বলছি যে, আর তো আফরার মাকে বলছি ফোন দিয়ে, আফরাকে তো আফরা চিনিনি, আমার ফুপাতো বড় ছোট ফুপির মেয়ে। তো আফরার মাকে বলে দিয়েছিলাম যে ফুপি ঘুরতে এসে আফরার ড্রেসটা নিয়ে যাও। তো আফরার খুবই পছন্দ হয়েছে আফরার ছবিটা আপনার। তো এই তো দেখুন আফরার ছবি, অনেক পছন্দের। আর ওর যে ড্রেসটি কিনেছি সেটার উপরে
তারপরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে হচ্ছে একটু খুশি কাটা, মানে খুশি কাটের মতো আছে না, এরকম ডিজাইন আছে। আর এটা লং হাতা, এখানে আছে হাতার মধ্যে পুরো আর কি এরকম বিরাল বিরাল আছে। আচ্ছা এই তো আমার ড্রেস দেখানো। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমুর ড্রেস। আমুর ড্রেসটা টেইলার থেকে এসেই পড়েছে, সেদিনই দিয়ে দিয়েছিল, যে কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখেন নাই তারা কিন্তু দেখে আসবেন আমার আগের ভিডিওটা।